আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আমার এই ছোট বাচ্চাটিকে যে দেখতে পাচ্ছেন, ও এখন অসুস্থ, জ্বর এসেছে। এটা আগের ভিডিও। আমার নিজের মনটাও খুব বেশি ভালো না, কিছু কথা বলবো যদি কারো উপকার লাগে। ওকে একটু আগে ওষুধ দেওয়া হচ্ছে টাইলেনল আর কি, তো সে জ্বরকে খুব ভয় পায় এবং অসুস্থ হলে সে খুবই ভয় পায়। সে নিজেও আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং আমাকেও বলে আল্লাহর কাছে দোয়া করার জন্য। ও ওষুধ খেতে পছন্দ করে না, তো সেই জন্য খুব মানে জ্বর হলে খুব মানে আতঙ্কগ্রস্ত, যেটাকে বলে, খুব স্কেয়ার্ড হয়ে যায় আর কি। একজন মানুষ মানুষকে, দুটো মানুষের সাথে অনেক সময় কথাবার্তা মেলে না, পছন্দ মেলে না, এরকম হয়। ধরুন দুটো যদি ফ্রেন্ড হয় তখন দেখা যায় দুজনের পছন্দ একরকম নাও হতে পারে, এবং আমরা অনেক বিষয়ে ডিসঅ্যাগ্রি করি, অ্যাগ্রি করি না। কিন্তু যখন একটা পরিবার হয়ে যায়, একটা হাজব্যান্ড এবং একজন ওয়াইফ, একজন হাজব্যান্ড তার, আজকাল বাংলা মানে মানুষ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যেটা, এটাকে খুব হালকা করে ফেলতে, এটা সাংঘাতিক সিরিয়াস বিষয়। কিন্তু আসলে একটা মেয়ে যখন হচ্ছে তখন বাবা তাকে টেক কেয়ার করছেন এবং বড় করছেন। বাবা কিন্তু যখন আবার বিয়ে দিচ্ছে তখন হাজবেন্ড কিন্তু ওইভাবে, বাবা যেভাবে টেক কেয়ার করতো সেইভাবে টেক কেয়ার করবে, এই রকম একটা ধারণা থেকেই কিন্তু বাবা মেয়েটাকে, একটা স্ট্রেঞ্জার হতে পারে, একটা পরিচিত লোক হতে পারে, তার কাছে বিয়ে দিয়ে দিচ্ছে, যে আমার মেয়েটাকে আমি যেভাবে যত্ন করেছি ওইভাবে যত্ন করবে, আমার কাছে আমার মেয়েটা যেরকম ভালো ছিল ওর কাছে আমার মেয়েটা এরকম ভালো থাকবে। বাবার কাছে যখন মেয়েটা থাকে, মেয়েটা কিন্তু কোনো কিছু চিন্তা আসলে থাকে না, না থাকে, শুধু খাও দাও, পড়াশোনা করো যদি বাবা পড়াশোনা করায়, এই তো, আর কোনো রেসপন্সিবিলিটি আসলে থাকে না। কিন্তু যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তার প্রেগনেন্সি হয়, এক একটা প্রেগনেন্সি মানে লাইফ রিস্ক। বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার অনেক বেশি, আগে অনেক বেশি ছিল, এখন কমেছে। লাইফ রিস্ক হয় এবং অনেকের পুরো 9টা মাসই অনেক কষ্টে যায়, তারপরে কারো সিজার হয়, একটা বিগ সার্জারি হয়। আপনি একজন পুরুষ মানুষ, আপনি পেটের ভিতরে একটি পাথর নিয়ে ঘুরতে পারবেন না বেশিক্ষণ, বা একটি বড় বালিশ, একটি ওয়াটারমেলন, ধরুন একটি তরমুজ পেটে বেঁধে আপনি কতক্ষণ ঘুরতে পারবেন। কিন্তু একজন মেয়ে, একটা অন্য আরেকটি প্রাণী, একটা জীবন্ত প্রাণী পেটের ভিতরে, যে ওই প্রাণীটা নড়াচড়া করছে, ওটা না একটা স্কেয়ারে একটা ব্যাপার থাকে মাঝে মাঝে, যে ঠাস করে একটা জিনিস নড়ছে পেটের মধ্যে, ওইটা নিয়ে না পারে ঘুমাতে, না পারে ঠিক মতো শুতে, খেতে গেলে বমি হয়, এবং অনেক রকম সমস্যা হয়, ভেন এনগর্জ হয়ে যায়, ব্যাক পেইন হয়, পায়ে ব্যথা করে, পা ফুলে যায়, শরীরে পানি আসে, অনেক সময় হার্টের সমস্যা হয়ে যায়। আমার এই ছোটো বাচ্চাটা হওয়ার সময় আমার অনেক সমস্যা ছিল। আমি যখন আমার বড় বাচ্চাটা প্রথমবার কনসিভ করি তখনও আমার বেশ, আমাকে অনেক কেয়ারফুলি চলতে হয়েছিল, এবং আমি যখন সেকেন্ড টাইম কনসিভ করি তখন আমার ব্লিডিং হতো, মানে প্রত্যেকটা বারে একটা টেনশন। ডাক্তাররা বলে দেয় যে হ্যাঁ মিসক্যারেজ হয়ে যেতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু মায়েদের হয়, অনেক মা মারা যাচ্ছেন। কিন্তু প্রায় আপনারা নিউজে শুনবেন যে বাচ্চা আছে, মা মারা গিয়েছে, এবং সবসময় সবাই বলে ডাক্তারের দোষ, তো ডাক্তারের দোষে যে মারা যাচ্ছে সবসময় তা কিন্তু না। প্রেগনেন্সি কমপ্লিকেশনের সময় জন্য মারা যায়, বাচ্চা হওয়ার পরে মারা যাচ্ছে প্রচুর ব্লিডিংয়ে। একটা বাবা কিন্তু বাচ্চা হতে গিয়ে মারা যাচ্ছে না, বাবার পেটে কিন্তু থাকে না। এখন একটা বাচ্চা যখন হয় তখন মা কিন্তু বাচ্চাটা পেটে নিয়ে হসপিটালে যাচ্ছে এবং বাচ্চাটা হচ্ছে মায়ের কাছ থেকে,
এবং শিওর ওই মা প্রেগনেন্ট ছিল যে এই ব্যাপারে কোনো সন্দেহ নয়, মায়ের পেট থেকে বাচ্চাটা বের হয়েছে। এখন যদি বাচ্চা হসপিটালে চেঞ্জ করে দেয় তখন হতে পারে যে হ্যাঁ না এটা ওনার বাচ্চা না, কিন্তু ওনার বাচ্চা না সেটার আবার টেস্ট করা সম্ভব। ডিএনএ টেস্ট করে যদি দেখে যে হ্যাঁ, অনেক সময় প্যাটার্নিটি টেস্ট করে এই দেশে যে বাবাকে তার কোনো সিউরিটি নাই, তখন দেখা যায় ডিএনএ টেস্ট করে বের করে যে হ্যাঁ এটাই বাবা, কিন্তু মা যে এটা সে ব্যাপারে সন্দেহ নাই। মা যদি জানে যে হ্যাঁ এই বাচ্চাটা আমার পেট থেকে এসেছে, আমি এই বাচ্চাটিকে ডেলিভারি আমার মাধ্যমে হয়েছে, দেন দেয়ার ইজ নো ডাউট, ইউ ডোন্ট নিড টু আস্ক এনিবডি দ্যাট হু ইজ দ্য মাদার। বাট অনেক সময় বাবাকে সেটা সন্দেহ থাকে, তখন মহিলা যদি বলে যার বাচ্চাটা হলো যে না বাবাকে আমি জানি না, তুমি বাচ্চাটার বাবা না, তখন বাবা যদি বলে যে না এটা আমারই বেবি, তখন উনি ডিএনএ টেস্ট করতে পারেন। যাই হোক, সেটা হচ্ছে একটা লিগেল ইস্যু। অনেক হাজব্যান্ড আছে ওয়াইফকে সন্দেহ করে, অহেতুক সন্দেহ করে, মানে ধরুন তার এরা হচ্ছে সন্দেহবাতিকগ্রস্ত। ওয়াইফ হচ্ছে কোনো কারোর সাথে কথা বললো সন্দেহ করে যে তার সাথে সম্পর্ক আছে, দুলাভাইয়ের সাথে কথা বললো দুলাভাইয়ের সাথে সম্পর্ক আছে, দেবরের সাথে কথা বললো দেবরের সাথে সম্পর্ক আছে, পাশের বাসার লোকের সাথে সম্পর্ক আছে। এদের মাথা থেকে সন্দেহের ভূত কেউ তাড়াতে পারবে না, কারণ তারা তাদের ওয়াইফকে ট্রাস্ট করে না। ওয়াইফ হয়তো বা দেখতে একটু সুন্দর বা উনি সবার সাথে ভালোভাবে কথা বলেন, একজনের সাথে আরেকজন মানুষ কথা বলতেই। চলুন একটু ভারমন থেকেও ঘুরে আসি কথা বলতে বলতে। তো যাই হোক, তো এইরকম সন্দেহবাতিকগ্রস্ত হাজব্যান্ডের মনের থেকে সন্দেহকে দূর করতে পারে না। তো এরা হয় কি, সন্দেহ করতে করতে একসময় ওয়াইফকে এত যন্ত্রণা দিতে থাকে, অত্যাচার করতে থাকে, এরকম অত্যাচার করতে করতে একসময় ওয়াইফ হয়তো বা সুইসাইড করে। এখন সুইসাইড করার পরে প্রথমে ডেফিনেটলি একটা মেয়ে যখন মারা যায় তখন হাজব্যান্ডের উপরে সে দোষ পড়ে যে সে মেরে ফেলেছে, পরে দেখা গেলো মেরে ফেলেনি কিন্তু মেয়েটা সুইসাইড করেছে। একটা মানুষ তো মানে কথা নয় বার্তা নয় হ্যাপি অবস্থা থেকে সে সুইসাইড করবে না, কেন মানুষ নিজের জীবন নিয়ে নিবে, এটা তো কখনো হয় না, তাই না? আমরা সবাই একটু ব্যথা পেলেই কেমন অস্থির হয়ে যাই, একটু জ্বর হলেই অস্থির হয়ে যাই, আর একটা জীবন নিয়ে নেওয়াটা এটা মানুষ স্বাভাবিক অবস্থায় কখনো করে না। তা একটা মেয়ে মারা গেছে, পল্লবী দেখলাম নাম নায়িকা, আমাদের দেশের না পার্শ্ববর্তী দেশের। তো হাসি খুশি একটা মানুষ কেন ঠাস করে মরে যাবে বলুন? কোনো একটা কারণ তো ডেফিনেটলি আছে, মানুষের মনের ভিতর কষ্ট একটার পর একটা জমা হতে থাকে, জমতে 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 একসময় মানুষ আর কষ্টটা নিতে পারে না। তা এখন এই যে কষ্টটা মানুষ নিতে পারে না, একজন মানুষকে এতখানি কষ্ট দেবেন না যে যে কষ্ট সে নিতে পারে না, একসময় না একসময় কষ্ট আপনার উপর এসে পড়বে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসুন আসুন সিরাকুসে ফিরে আসি। এখন ভারমন্টে একটু ভিজিট করে আসলাম। তো যাই হোক, মানুষকে এতখানি কষ্ট দেবেন না যে আপনার অত্যাচারে সে তার জীবনটা নিয়ে নিতে নেয়, জীবনটা তার কাছে তুচ্ছ মনে হয়। এই যে সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পৃথিবী, তার কাছে অসহ্য মনে হয়। মৃত্যুর পরের জগৎটা আমরা তো দেখিনি, আমরা খুব সহজেই কিন্তু সেখানে যেতে চাই না। কেউ একদম ধরুন শেষ অবস্থায় কেউ আছে, তখনও সবাই তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। কেন? যদি আমাদের সেই জগৎটার সম্বন্ধে কোনো ভয় না কাজ করতো, তাহলে তো আমরা খুব আনন্দের সাথে খালি বলতাম আল্লাহ আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। কিন্তু আমরা কিন্তু নর্মাল সময় তা বলি না। তা আপনি যদি একজন স্বামী হন, আপনার স্ত্রীকে এতখানি যন্ত্রণা দেবেন না যে সে নিজের লাইফটা নিয়ে নিতে নাই। হয়তো বা আপনার স্ত্রীকে আবার পছন্দ না, আপনি ডিভোর্সে চলে যান। ডিভোর্স ইজ দ্য বেস্ট সলিউশন টু সেভ লাইফস, অ্যাকচুয়ালি ইউ ক্যান সেভ লাইফস। হয়তো বা আপনার লাইফটা সেভ হচ্ছে না, কিন্তু আপনার স্ত্রীর লাইফটা সেভ হচ্ছে। স্ত্রীর ভালোবাসা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি। একজন মা তার সন্তানের প্রতি কতক্ষণে মমতা রাখে,
সেটা বোঝার মতো বুদ্ধি আল্লাহ আপনাকে হয়তো বা দেয়নি, আপনার নাই, আপনার মন সন্দেহগ্রস্ত। এখন সেটা আপনি পুরুষ হিসেবে যে নারীর সাথে বসবাস করেন না কেন, যেই হিসেবে, সেই নারীকে যদি আপনি শ্রদ্ধা করতে না পারেন, রেসপেক্ট শো করতে না পারেন, তার প্রতি মমতা দেখাতে না পারেন, ভালোবাসা দেখাতে না পারেন, দেন লিভ হার অ্যালোন। অ্যাটলিস্ট তাকে পৃথিবীতে বাঁচতে দিন, আপনার তাকে প্রয়োজন নাই, কিন্তু তাকে আপনি হার্ট করতে পারেন না, তাই না? প্লিজ স্টপ হার্টিং উইম্যান, দে আর হিউম্যান বিং অ্যাজ ইউ আর। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন প্লিজ।